চিকেন ললিপপ খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, স্পেশালি বাচ্চারা তো খুবই ভালোবাসে। রেস্টুরেন্টে খেতে গেলে আমরা কিন্তু প্রায়শই অ্যাজ আ স্টার্টার এই চিকেন ললিপপ অর্ডার দিয়ে থাকি। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতেই কিভাবে অতি সহজে একেবারে রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ তৈরি করে নেওয়া সম্ভব তার রেসিপি। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 10 পিস চিকেন ললিপপের পিস নিয়েছি। আপনারা চিকেনের দোকানে গিয়ে যদি বলেন ললিপপ খাবেন বা ললিপপ তৈরি করবেন, তাহলে কিন্তু ওরা এরকম ললিপপ শেপে চিকেন কেটে দেয়। তো আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি এরকম ললিপপ শেপ দিয়ে। তো চিকেন পিসেসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিকেনটাকে আমরা কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, তারপরে এর মধ্যে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করলাম। এবারে এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন পরিমাণ ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করছি। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একবার চিকেনটাকে মিক্স করে নিতে হবে। এবারে রেস্টুরেন্টের মতো যাতে সুন্দর কালার হয় তার জন্য অ্যাড করছি বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হয় না কিন্তু সুন্দর একটা কালার হয়। প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এবারে ব্যবহার করছি আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু আমরা মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেবার পর এটা আমরা ফ্রিজে রেখে দেব মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছি। দেখুন চিকেনটা খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমরা ললিপপ ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি অ্যাড করছি প্রথমেই 4 টেবিল স্পুন পরিমাণ ময়দা। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে একটা বেশ সফট সফট ব্যাপার হয়। এবার আবারও আমি অ্যাড করছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা রেস্টুরেন্টের মতো কালার হয় তার জন্য। তারপরে অ্যাড করলাম আবারও স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। চিকেনেও লবণ আছে, সেটা মাথায় রেখে আমাদের কিন্তু পরিমাণ মতোই লবণটা ব্যবহার করতে হবে। তারপরে অ্যাড করলাম 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে অ্যাড করছি 2 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা। এবার একটা ডিম আমরা ফাটিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমাদের মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবারে আমরা অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারেই বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে চিকেনের গায়ে ঠিকমতো কোটিংটা হবে না। তাই অল্প অল্প করে জল অ্যাড করে দেখুন আমরা এরকম ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। ব্যাটারটার ঘনত্ব বা কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এই রকমই কনসিস্টেন্সির একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। তো চিকেন ললিপপের জন্য আমাদের ব্যাটার একেবারে রেডি। এবার চলুন নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাওয়া যাক। আগে থেকে ম্যারিনেট করে রাখা একটা চিকেন ললিপপের পিস আমি নিয়ে নিলাম। এবার এই চিকেন ললিপপের পিসটা খুব ভালো করে যে ব্যাটারটা আমরা তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে কোট করতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে ব্যাটারে কোট করছি এইভাবেই কোট করবেন, যাতে চিকেনের চারিধারে খুব ভালোভাবে ব্যাটারের কোটিংটা লেগে থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার এই ব্যাটারে কোট করা চিকেন পিসটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটা কড়াইতে আমি আগে থেকেই বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছিলাম। ললিপপ সবসময় ডিপ ফ্রাই করতে হয় তাই তেলের পরিমাণ একটু বেশি লাগবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমরা এক এক করে ব্যাটারে কোট করে এই চিকেন ললিপপগুলো তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথম ব্যাচেই সবকটা ললিপপ ভাজা যাবে না, প্রথম ব্যাচে আমি 6টা পিস অ্যাড করলাম।
একটা খুন্তির সাহায্যে এরকম ললিপপের উপরের সারফেসেও আমাদের তেল ছড়িয়ে দিতে হবে, যাতে উপরটাও ভালোভাবে ফ্রাই হয়। তার জন্য বেশ খানিকটা সময় ধরে, এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা ললিপপগুলো উল্টে দেব, যাতে অপর পাশটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ললিপপগুলো আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে ওপরের কোটিংটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই ললিপপ ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন লো টু মিডিয়ামই থাকে। আরও 2-3 মিনিট পর আবারও আমরা ললিপপগুলো আরেকবার উল্টে দেব। এইভাবে চিকেন ললিপপগুলো উল্টে পাল্টে আমাদের প্রায় 8-9 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 8-9 মিনিট ধরে এরকম উল্টে পাল্টে চিকেন ললিপপগুলো খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি, সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং গাটাও দেখে মনে হচ্ছে খুব সুন্দর ক্রিসপি হয়েছে। এবারে এই ললিপপগুলো আমরা তেল ঝরিয়ে তুলে নেব। প্রথম ব্যাচের চিকেন ললিপপ আমাদের একেবারে রেডি। এবার ওই একই পদ্ধতিতে বাকি চিকেন ললিপপগুলো এক এক করে আমরা ভেজে নেব। এইভাবে ফ্রাইড চিকেন ললিপপ খেতে আমার বেশি ভালো লাগে, তবে আর একটা পদ্ধতিতেও চিকেন ললিপপ হয় সসে টস করা, যেটাকে ড্রামস অফ হেভেন বলে। সেই রেসিপিটাও পরে আপনাদের সঙ্গে কখনো শেয়ার করব, প্যান ফ্রাইড আইটেমের মতো সেটা খেতে হয়। তবে এই ফ্রাইড ললিপপটা বর্ষার দিনে সন্ধেবেলায় চা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে। এছাড়াও বাড়িতে গেস্ট এলে অ্যাজ আ স্টার্টারও কিন্তু এই চিকেন ললিপপ আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন করে রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।